স্বাগত চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি মাহফুজ মিশু আর আজকে আমার অতিথি আপনাদের সবার পরিচিত মুখ বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী যারা মজিবুল হক মুজিব ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আমরা আপনার কাছ থেকে কিছু গল্প শুনতে চাই ছোটবেলার গল্প দিয়ে শুরু করি যদি একটু বলেন ছোটবেলার গল্প আমার নাম মোহাম্মদ মজিবুল হক মুজিব আমার জন্ম অজভাড়া গ্রামে আমার বাবা ছিলেন একজন খাঁটি কৃষক মানে আপনি কৃষকের ছেলে আমি একদম খাঁটি কৃষকের ছেলে বাবা কৃষক মা একজন গৃহিণী আমরা আট ভাই এক বোন আপনি কত নম্বর আট ভাইয়ের মাঝে আমি সবচেয়ে ছোট সবচেয়ে ছোট আমি অষ্টম অর্থাৎ সবচেয়ে ছোট আমরা এখন চার ভাই বেঁচে আছি আর চার ভাই মারা গিয়েছেন আমাদের আমার জীবন শুরু গ্রাম থেকে গ্রামের মক্তবে আমি পবিত্র আমাদের আল্লাহ হ্যাঁ আল্লাহর কালাম কোরআন শরীফ আমি শিখেছি মক্তবে হুজুরের কাছে মৌলভী সাহেবের কাছে আমি প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি আমাদের গ্রামের পাশে পদুয়া প্রাইমারি স্কুলে সেখান থেকে হাই স্কুল সেখান থেকে আমি কাশীনগর উচ্চ বিদ্যালয় থেকে কাশীনগর বিএম উচ্চ বিদ্যালয় থেকে আমি এসএসসি অর্থাৎ ম্যাট্রিক পাস করেছি ম্যাট্রিক পাস যে স্কুল থেকে করেছি সেই স্কুলের নাম কাশীনগর বিএম হাই স্কুল আমি ক্লাসে একদম ছিলাম আমার রোল নম্বর ছিল এক মানে খুব ভালো ছাত্র ছিলাম আমি ছাত্র হিসাবে মোটামুটি ভালো না মোটামুটি ভালো ছিলাম আমার রোল নম্বর বরাবরই এক ছিল তারপরে আমি ক্লাস নাইনে যখন ছিলাম তখন আমি ক্লাসে ক্লাস ক্যাপ্টেন ছিলাম স্কুলে যা বলা হয় ক্লাস ক্যাপ্টেন ক্লাস ক্যাপ্টেন এত সর্দার তো ক্লাস ক্যাপ্টেন থাকাকালীন এক সময় আমি আমার এক বন্ধু আছে ক্লাসমেট ও বলল ওর সাথে বাজি ধরলাম যে তুমি তো ক্লাস ক্যাপ্টেন স্কুল বন্ধ করতে পারো কি না দেখাই তো আমি তখন কি করলাম নিজে হাতে যে যে ঘন্টা আছে ছুটির ঘন্টা সেটা যে বাজাই দিলাম বাজাই দেওয়ার পর হুর হুর করে সবাই বের হয়ে গেছিলো তখন হেডমাস্টার সাহেব রেগে বাইর করলেন কে ঘন্টা বাজালো বের করে দেখা হলো যে মজিবুল হক সে ক্যাপ্টেন এরপর আমাকে তিনটা ব্যাট দিলেন সেই ব্যাটের কথা এখনও আর বলতে পারি না ব্যাটে বাড়ি দিলেন তিনটা বাড়ি দিলেন ব্যাট দিয়ে দিয়েছিলেন বাড়ি আমার ফিটে যে কেন আমি ঘন্টা বাজাইলাম হাজার শত শত ছেলে বের হয়ে আসলো এই যে তিনি আমাকে তিনটে ব্যাট দিলেন এই ব্যাটের কথা এখনও বলতে পারি না তারপরে এরপর আমি কাশীনগর স্কুল থেকে ম্যাট্রিক পাস করার পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হয়ে ভিক্টোরিয়া কলেজ থেকে আমি বিকম পাস করি পরবর্তীতে ভিক্টোরিয়া কলেজ থেকে পরবর্তীতে আপনি বোধহয় চার্টার্ড অ্যাকাউন্ট হ্যাঁ ভিক্টোরিয়া কলেজ থেকে বিকম পাস করার পর আমি ঢাকায় সি অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ার জন্য এ মাহমুদ অ্যান্ড কং এই কোম্পানিতে ভর্তি হই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি যখন পড়ি এক বছর দেড় বছর যাওয়ার পরে মুক্তিযুদ্ধ শুরু হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ শুরু হলো স্বাধীনতার যুদ্ধ শুরু হলো আমি সিএ পড়া ছেড়ে দিয়ে সরাসরি আমাদের বন্ধুরাষ্ট্র ভারতে গিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম মুজিব বাহিনীতে বিএলএ আমরা যেটা জানি যে সিএ পড়াটা খুব কঠিন কাজ এবং অনেকে এই কোর্স নাকি শেষ করতে পারে না আপনার ক্ষেত্রে কী হয়েছিল না আমি শেষ করতে পারি না এই জন্য মুক্তিযুদ্ধের কারণে আমি শুরু করেছিলাম মুক্তিযুদ্ধ যখন শুরু হলো তখন আমি সিএ পড়া বন্ধ করে দিয়ে সরাসরিভাবে চলে গেলাম বন্ধুরাষ্ট্র ভারতে সেখানে গিয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি শেষ করা হয় নাই আমি ছাত্র অবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম তখন আমি সিএ ক্লাসে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ছাত্র ছিলাম বন্ধুরাষ্ট্র ভারতে গিয়ে আমি মুজিব বাহিনী বিএলএফ অর্থাৎ মুজিব বাহিনী এতে যোগদান করলাম মুজিব বাহিনীর পূর্বাঞ্চলীয় অধিনায়ক ছিলেন মরহুম শেখ ফজলুল হক মনি মরহুম শেখ ফজলুল হক মনি ছিলেন পূর্বাঞ্চলীয় অধিনায়ক আর কুমিল্লা জেলার অধিনায়ক ছিলেন মুক্তিযুদ্ধ নিয়ে আলাদা করে কথা বলবো আমি একটু জানতে চাই ইন্টারাপ্ট করি দুঃখিত যে আপনি কি এমনি পরবর্তীতে ঢাকার কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সিএ হিসাবে কাজ করেছেন কি না না আমি ছাত্র অবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি ফলে আপনি আর সিএ প্র্যাকটিস করা হয় না না সিএ প্র্যাকটিস করে না ছাত্র অবস্থায় আমি মুক্তিযুদ্ধ শুরু হলো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম মুক্তিযুদ্ধে আমি বিএলএফ অর্থাৎ মুজিব বাহিনীর সদস্য হিসেবে মরহুম শেখ ফজলুল হক মনি ছিলেন পূর্বাঞ্চলীয় অধিনায়ক তার অধীনে কুমিল্লা জেলার অধিনায়ক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান উপদেষ্টা এবং দেশের একজন প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ রেজার রহমান তিনি ছিলেন মুজিব বাহিনীর জেলা অধিনায়ক মণিভাই এবং রেজা ভাইয়ের অধীনে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম গেরিলা যুদ্ধ হিসেবে তখন আমার বয়স প্রায় ২৩ বছর
মানে একদম তরতাজা যুবক। হ্যাঁ, যুবক হিসেবে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলাম। আপনি যে যুদ্ধে যাওয়ার আগে কি রাজনীতিতে আপনার হাতে খড়ি? রাজনীতিতে হাতে খড়ি আমি যখন ভিক্টোরিয়া কলেজে লেখাপড়া করি তখন আমি শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূল মন্ত্রে দীক্ষা গ্রহণ করি বঙ্গবন্ধুর আদর্শের জন্য। অর্থাৎ শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের একজন কর্মী হিসাবে আমার রাজনৈতিক জীবন শুরু হয়। সেটা কলেজ জীবনে? সেটা কলেজ জীবনে শুরু করে ভিক্টোরিয়া কলেজে যখন আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখনই আমি ছাত্রলীগের সাথে জড়িত হই এবং ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসাবে আমি কাজ করেছি। ছাত্রলীগের পরে আমি যখন ভিক্টোরিয়া কলেজ থেকে বিকম পাস করার পর, সিএ বরাবর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার পর, মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর আমি আয়কর আইনজীবী হিসাবে এই পেশায় নিয়োজিত হই। আয়কর আইনজীবী হিসাবে কুমিল্লা বারের একজন আমি সদস্য ছিলাম আয়কর আইনজীবী সমিতির। কুমিল্লাতে যে কয়েকজন আয়কর আইনজীবী প্রথম সারি ছিলেন তাদের মধ্যে আমি একজন ছিলাম। আমি একজন ভালো আয়কর আইনজীবী ছিলাম, আমার অনেকগুলি মামলা ছিল। জি, এখন আমাদের দেশে এই আয়করের যে অবস্থা সেটা তো আপনি কাছ থেকে দেখেছেন। আমাদের যারা টাকাওয়ালা লোকজন, আমাদের মাত্র 18-19 লাখ লোক মাত্র আয়কর দেন এখন পর্যন্ত দেশে। এই আয়করের এই জায়গাটা আপনি কাজ করতে গিয়ে মজার কোনো অভিজ্ঞতা বা বড় কোনো ফাইল টাইল পেয়েছেন কিনা? বড়, আমি অনেক বড় বড় মামলা পেয়েছি। আমাকে অনেক ঢাকা এবং চট্টগ্রাম গিয়েও অনেক অনেক ক্লায়েন্ট, অর্থাৎ যারা বড় বড় ব্যবসায়ী, কুমিল্লা থেকে আমাকে নিয়ে যাইতেন। কারণ আমি আয়কর আইনজীবী হিসেবে আল্লাহর রহমতে ভালো একজন আয়কর আইনজীবী ছিলাম। বিদায় চট্টগ্রামের ঢাকা গিয়ে আমি অনেক আয়কর মামলা সম্পন্ন করেছি। আইনজীবী মানে কি জন্য নিয়ে যেতেন? যেন তাদের আয়করটা কম দেখানো যায়, কম দিতে আইনগত সহযোগিতা দিয়ে। আচ্ছা, তাদের উপরে যাতে করের বোঝা বেশি না হয় আইনি প্রক্রিয়া তাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য তারা আমাকে অনেক সময় উকিল হিসেবে নিয়োগ দিয়েছেন। পরে আয়কর পেশা ছেড়ে দিলেন কবে? আয়কর পেশা এখনও ছেড়ে দিইনি। আয়কর পেশা ছেড়ে দেওয়ার কোনো নিয়ম নাই। যখন আমি মন্ত্রী হই, মন্ত্রী যারা হয় তখন সনদ, তখন আমাদের যে একটা সনদ আছে সনদ তখন স্থগিত থাকে। এখন সনদ স্থগিত আছে, যখন আমি মন্ত্রী থাকবো না আবার আয়কর আইনজীবী হিসাবে ওই পেশায় আমি চলে যেতে পারবো, আমি আবার ওই পেশায় যাওয়ার সুযোগ আছে। জি, জনাব মজিবুল হক, আমরা আপনার আরও কথা শুনবো, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। মানুষের যখন চিন্তা হলো শেষে যাতে একজন জীবন সঙ্গিনী পেয়ে শেষকালে যাতে জীবনটা খুব ভালোভাবে কাটানো যায়, এই জন্য শেষ হইলেও দেরিতে হইলেও একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। দর্শক, বিরতির পর ফিরলাম চলতে চলতে অনুষ্ঠানে। সাথে আছেন খাঁটি কৃষকের ছেলে রেলমন্ত্রী মজিবুল হক। আপনি এই যে কৃষকের ছেলে মক্তবে পড়তেন এবং সেই কৃষকের ছেলে একটা অজপাড়া গ্রাম থেকে উঠে এসে এখন বাংলাদেশ সরকারের মন্ত্রী এবং খুবই গুরুত্বপূর্ণ বিভাগের মন্ত্রী, ওই সময়ের শৈশবের সেই লেখাপড়া, সেই সব কোনো স্মৃতি যেটা এখন আপনাকে আনন্দিত করে কিছু মনে পড়ে? আমি যখন মক্তবে লেখাপড়া করি তখন আমাদের মুসলমানদের 130 ফরজ আছে। 130 ফরজ মুখস্থ যে পারে, যে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এ বলে মাওলানা সাহেব যিনি মক্তবে আমাদেরকে পড়াইতেন তিনি ঘোষণা করলেন, কে আগে বলতে পারবে? আমি 130টা ফরজ আমি মুখস্থ সকলের আগে বললাম। এটা এসেছিল 130 ফরজ আল্লাহ তাআলার বাণী, মুসলমানের উপর ফরজ করিয়াছেন তিনি। একে একে কহি যায় সব বিবরণ মুক্তসার করিয়েছেন যত মমিনগণ। রাসুলেরও সার খুঁজি ফরজ হইল স্যার, ইমাম আজম সাহি মালিকি হাম বলি মুসলমানি ফাঁসবে না, জানবে না সাত কলেমা নামাজ রোজা হজার জাগাত আর কাম আহাম বলো করতের বার নামাজ বাইরে ছয় আন্দোলতের সাত 30 দিনে 30 রোজা আর 30 নিয়ত এখানেতে 60 হয় কেতাবে সাবেত। এই নিয়ে এখানে 130 বরস হয়, ইহা সকল মুসলমানের জেনে নিতে হয়। এই যে 130 বরস মুখস্থ করলাম, এটা কি আপনার লেখা? না, এটা আমার না, হুজুরে শিখেছি। এটা বললো যে আগে পারে তাকে পুরস্কৃত করা হবে। আমি সকলের আগে মুখস্থ করে যখন এটা পড়লাম তখন আমাকে তখন একটা কাঠ পেন্সিল উপহার দেওয়া হয়েছিল। নিশ্চয়ই অনেক ভালো লেগেছিল তখন। তখন ভালো লেগেছিল। আপনি ফরজের কথা বলছিলেন, এখন এই মুসলমানের অনেক ফরজগুলোর ভিতরে একটা ফরজ হচ্ছে বোধহয় বিবাহ। বিবাহ ফরজ না, তবে বিবাহ হইলেও আমাদের জন্য, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানের রীতিনীতিতে আছে, তো এটাও ফরজের কাছাকাছি। আপনার বিয়ে নিয়ে সাম্প্রতিক সময়ে আপনি গণমাধ্যমকে জানিয়েছেন যে
প্রায় পরিণত বয়সে আপনি দীর্ঘদিন একা ছিলেন, আসলে স্বাধীন ছিলেন আমি বলতে চাই, হঠাৎ করে বিয়ে করার সিদ্ধান্ত কেন নিলেন? মানুষের যখন জিন্দা হলো শেষে যাতে একজন জীবন সঙ্গিনী পেয়ে শেষকালে যাতে জীবনটা খুব ভালোভাবে কাটানো যায়, এই জন্য শেষ হইলো দেরিতে হইলো একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছি আমার মনে হয়। এই যে ভদ্রমহিলাকে আপনি বিয়ে করতে যাচ্ছেন বা যিনি আপনার জীবন সঙ্গিনী হচ্ছেন, আমাদের দেশের মেয়েরা তো সব কিছু ছেড়ে একজনের কাছে আসে, তার সঙ্গে আপনার পরিচয়ের গল্পটা একটু বলবেন? এগুলোই পরে বলবো, এ ব্যাপারে আর বেশি বলতে চাই না। তো আপনাকে বিয়ের দাওয়াত দেবো, তারিখ হবে, আপনি দাওয়াত পাবেন। এরপরে সময়ের ব্যবধানে এই যে বিবাহ এবং যাকে বিয়ে করতে যাচ্ছি ওই ভদ্রমহিলার ব্যাপারে বিস্তারিত পরবর্তী পর্যায়ে আপনাদেরকে বলবো। আপনি যতটুকু এর ভিতরে জানিয়েছেন যে উনি সম্ভবত পেশায় আইনজীবী আপনার মতোই, উনি একজন ল পাস করেছেন এবং পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি, এখনও প্র্যাকটিস করেন না। উনি যদি কোনো বিবাহের পর প্র্যাকটিস করতে চান আমার কোনো আপত্তি নেই। বঙ্গবন্ধুর সঙ্গে আপনি সেই ছয় দফা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, সেগুলোর সময় আপনি আমাদের নেতা ছিলেন, ছাত্রনেতা ছিলেন, কখনো যুব নেতা ছিলেন, বঙ্গবন্ধুর সঙ্গে কোনো স্মৃতি কি মনে পড়ে? ইয়েস, বঙ্গবন্ধু যখন একবার কুমিল্লা গিয়েছিলেন, তো বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পর যখন কুমিল্লা গেলেন, লাখো জনতা, সেখানে আমি একজন কর্মী হিসেবে সমগ্র কুমিল্লা জেলাকে সংগঠিত করে লাখো জনতার সমাবেশ ঘটিয়েছিলাম এবং বঙ্গবন্ধুর সরাসরিভাবে খুব কাছে থেকে তার বক্তব্য শুনেছি, তার সংস্পর্শে এসেছি এবং তার সাথে হাত মিলিয়েছি। এবং বঙ্গবন্ধু আমাকে আদর করে মাথায় হাত দিয়ে যখন তার কাছে গেলাম, হাত দিয়ে আমাকে যখন তিনি আদর করলেন, স্নেহ করলেন, এই স্মৃতি জীবন আমি আর বলতে পারবো না। এত যিনি বাঙালি, এত বড় মনের লোক, হৃদয় দিয়ে, সমস্ত হৃদয় দিয়ে তিনি আমাকে স্নেহ করে ওই দিন যে আদর করেছিলেন, সেই আদরের কথা আমি জীবনে কোনো দিন ভুলতে পারবো না। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সান্নিধ্যে আমি যে গেলাম, এতে আমার জীবনের সবচেয়ে বেশি প্রাপ্তি আমি মনে করি। আপনি যখন রাজনীতি শুরু করেন বা রাজনীতি শুরু করছিলেন, তখন কেউ কখনো ভেবেছিলেন যে আপনি মন্ত্রী হবেন বা এইবার যে মন্ত্রী হলেন সবশেষ 5 জানুয়ারি নির্বাচনের পরে, এই মন্ত্রী হওয়ার গল্পটা বলেন, কীভাবে হলেন, কে আপনাকে ফোন করলো, আপনি আগে থেকে জানতেন কিনা? আমি আমার জন্ম গ্রামে, অজবাড়া গ্রাম। আমার বাবা মরহুম রজ্জব আলী একদম খাঁটি কৃষক, কৃষকের ঘরে জন্মগ্রহণ করে আমি অনেক গ্রাসরুট থেকে আজকে আমার এই অবস্থানে এসেছি। আমি ছিলাম থানার পর্যায়ের একজন নেতা, থানা পর্যায়ের নেতা থেকে আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমার থানা থেকে আমাকে জেলা থেকে তিনি আমাকে সংসদে হুইপ টিকিট দিয়ে এমপি বানালেন, প্রথম আমাকে আওয়ামী লীগের টিকিট দিয়ে নৌকার টিকিট দিয়ে এমপি নির্বাচিত করলেন, তিনি টিকিট দিলেন, 14 গ্রামে জনগণ ভোট দিল, আমি এমপি হইলাম। মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহে আমি প্রথমে হুইপের পর মাননীয় 96 আমি হুইপ ছিলাম। এবারেও আমি যখন 2009 সালে প্রথম দিকে আমি হুইপ ছিলাম, পরবর্তী পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দিলেন। অর্থাৎ তিনি প্রথম গ্রাম থেকে থানায়, থানা থেকে জেলায়, জেলা থেকে কেন্দ্রে তার মন্ত্রিসভায় নিয়ে আসলেন। আমার মতো সাধারণ একজন কৃষকের ছেলে, গরিবের ছেলেকে তিনি যে গ্রাসরুট থেকে তুলে এনে আমাকে জাতীয় পর্যায়ে যে অবস্থান সৃষ্টি করা হয়েছে, এর সমস্ত কিছু আল্লাহর রহমত আর মাননীয় প্রধানমন্ত্রীর দয়া এবং অনুগ্রহ। মাননীয় প্রধানমন্ত্রীর দয়া এবং অনুগ্রহে আজকে আমি মন্ত্রী হয়েছি। যে আপনার আল্লাহর রহমতে এই যে তৃণমূল থেকে উঠে আসা রাজনীতির গল্প এবং এখনকার রাজনীতিতে হঠাৎ করে অনেকে নেতা বনে যাচ্ছেন, আমরা কোনোদিন কোনো রাজনীতি করতে দেখিনি, এরকম অনেক মানুষকে মন্ত্রী হতে দেখে, এইসব ঘটনা আপনাকে বেদনা দেয় কিনা সেটা শুনবো, কিন্তু তার আগে আরেকটা বিরতি নিচ্ছি। দর্শক, আরও একটা বিরতি, সাথে থাকবেন নিশ্চয়ই। রেলের উন্নয়ন কল্পে বর্তমানে 41টি প্রকল্প চলমান। এই প্রকল্পসমূহ মূল লক্ষ্য রেলের মাধ্যমে যাত্রীদেরকে সেবা দেওয়া। এই প্রকল্পসমূহ যখন শতভাগ আমরা সফল করতে পারবো, তখন বাংলাদেশেও বিশ্বে উন্নত দেশের মতো রেল ব্যবস্থা যেভাবে উন্নত ঠিক তার কাছাকাছি পর্যায়ে আমরা ইনশাল্লাহ পৌঁছতে পারব। স্বাগত আরেকবার চলতে চলতে অনুষ্ঠানে। কথা বলছিলাম মজিবুল হকের সঙ্গে। মজিব ভাই, আপনার সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে এই যে তৃণমূল থেকে উঠে আসা একজন লোক ঢাকা শহরে বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, এটা তো আপনার রাজনৈতিক অর্জন, কিন্তু বিশেষ করে 90 পরবর্তী যে রাজনীতি সেখানে আমরা দেখছি হঠাৎ করে বহু লোকজন
রাজনীতিবিদ হয়ে যাচ্ছেন। তিনি কখনো সামরিক কর্মকর্তা, কেউ সিভিল প্রশাসনের কর্মকর্তা, কেউ বড় ব্যবসায়ী। এই সব ঘটনা আপনার মতো মানুষ যারা যারা একদম গ্রাম থেকে, ইউনিয়ন থেকে, থানা থেকে রাজনীতি শুরু করেছেন, তাদেরকে ব্যথিত করে কিনা? আমি ওনাদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, তো আমার ব্যাপারটা আপনাকে খোলামেলাভাবে বলবো। আমি আগে বলেছি, আমি একজন কৃষকের ছেলে, গরিবের ছেলে। বাবা ছিলেন একজন খাঁটি কৃষক, গ্রামের অজপাড়া গ্রামের। বহু কষ্ট করে তিনি আমাকে লেখাপড়া শিখিয়েছেন, মক্ত, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, আবার আমি বিসিএস পরীক্ষা দিয়ে কোয়ালিফাইড, বিসিএস পরীক্ষায় কোয়ালিফাইড, কিন্তু চাকরিতে আমি না গিয়ে আয়কর আইনজীবী হিসাবে পেশায় আমি যোগদান করেছি। আমি কিন্তু বিসিএস কোয়ালিফাইড, বিসিএসে কোয়ালিফাইড, বাট আই ডিড নট জয়েন ইন সার্ভিস। আমি আয়কর আইনজীবী হিসাবে এ পেশায় আমি নিয়োজিত হয়েছি। এখন গ্রাসরুট থেকে অতি সাধারণ পরিবারের ছেলে হিসেবে আস্তে 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 রাজনীতি করে আল্লাহর রহমতে আজকে আমার এই পর্যায়ে আসা। এই যে আল্লাহর রহমত, মাননীয় প্রধানমন্ত্রীর দয়া এবং অনুগ্রহ এবং নিজের পরিশ্রমের বদলতে আমি আজকে এই জায়গায় এসেছি। অন্য মাননীয় অন্য রাজনীতিবিদের ব্যাপারে আপনি উল্লেখ করেছেন, এ ব্যাপারে তাদের বেলা আমার কোনো বক্তব্য নাই। আমার যে আজকে এই যে উত্থান, এর পিছনে সবচেয়ে বেশি হলো আমার পরিশ্রম, আল্লাহ রহমত, মাননীয় প্রধানমন্ত্রীর দয়া এবং অনুগ্রহ। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দারুণ স্নেহ করেন। আপনার বিয়ের খবর যখন গণমাধ্যমে আসা শুরু হলো, তখন সম্ভবত আমরা পত্রিকায় পড়েছিলাম, ক্যাবিনেটে উনি বলেছেন যে রেলের ইঞ্জিন ছিল, এখন বগি লাগলো। এটা দিয়ে আসলে উনি কি এরকম বোঝাতে চাচ্ছেন যে আপনার গতি, আপনার শক্তি, আপনার কর্মস্ফে আরও বাড়বে এই বিয়ের ফলে, আপনার সঙ্গী আসার পরে আপনার জীবনে? আমার মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমার নেত্রী, তিনি আমার লিডার, তিনি আমার অভিভাবক। আমি মনে করি এটা মাননীয় প্রধানমন্ত্রী আমার জন্য তার দোয়া। আচ্ছা, কিন্তু আসলে কি আপনার এই এই যে উনি যেটাকে ইঞ্জিন বলছেন, মানে আপনার ইঞ্জিন ছিল আর একটা বগি লাগলো, তার মানে আপনার শক্তি কি বাড়বে? উনি আমার মনে হয় আমাদের জন্য, আমাদের জন্য তিনি দোয়া করেছেন, যাতে আমরা অতি তাড়াতাড়ি বিবাহকে সম্পন্ন করে একজন বৈবাহিক জীবন যাতে সুখের হয়, শান্তিময় হয়, এই জন্য তিনি আমাদেরকে দোয়া করেছেন। আচ্ছা, বিয়ে নিয়ে অনেকের ভিতরে এক ধরনের ভীতি আছে, কিন্তু যারা বিবাহিত তারাও বলেন যে তারা নানাভাবে সাফার করেন, নিজের মতো করে থাকা যায় না, নিজের মতো করে ঘোরা যায় না, নিজের মতো করে খাওয়া যায় না। আপনার ক্ষেত্রে এরকম হলে তখন কি আফসোস করবেন না? আমার বেলা আশা করি এরকম হবে না। কেন? তার কারণ হবে না, এই জন্য আমি সহজ সরলভাবে বুঝাইয়া মানাইয়া নিব, বুঝাবো, মানাইয়া নিব। আপনি এই বিরতির আগে আমাকে বলছিলেন যে আপনি বিয়ে নিয়ে পরে কথা বলবেন। আমি আপনাকে আরও একটা প্রশ্ন বিনীতভাবেই করতে চাই, সেটা হচ্ছে যে হানিমুন আমি জানি আপনি করবেনই, কারণ বিয়ের পরে বউকে নিয়ে কোথাও ঘুরতে যেতে হবে আপনাকে, সেক্ষেত্রে আপনি কোন জায়গাটা প্রেফার করেন? আমার হানিমুনের কোনো সিদ্ধান্ত নাই, না নেওয়ারই ইচ্ছা। হয়তো ট্রেনে একই স্টেশন থেকে আরেক স্টেশনে যাবো, এটুকু তো হইতে পারে। কিন্তু সেখানে তো হানিমুনে তো থাকতে হবে, আপনি এক ট্রেনে কি থাকবেন? মানে অন্য কোনো সুন্দর জায়গা, আমাদের সুন্দর সুন্দর জায়গা আছে বা বেশি সুন্দর জায়গা যাওয়ার প্রয়োজন হবে না, ট্রেনে সুন্দর সুন্দর কামরা আছে। ঠিক আছে, তাহলে আপনার বিয়ে নিয়ে আমার এটা হচ্ছে সর্বশেষ প্রশ্ন। আপনার উত্তরাধিকার, রাজনীতিতে উত্তরাধিকার, আপনার সম্পত্তিতে উত্তরাধিকার, আপনার বাবার আটজন সন্তান, আপনি আট ভাই এক বোন, মানে নজন সন্তান, তার ভিতরে আপনি অষ্টম। আমি অষ্টম। আপনি অষ্টম, সর্বকনিষ্ঠ। আপনি যেহেতু বিয়ে করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন এবং বিয়ে হতে যাচ্ছে, আনুষ্ঠানিকতা বাকি, উত্তরাধিকার নিয়ে পরিকল্পনা কী? উত্তরাধিকার নিয়ে কোনো চিন্তাভাবনা নাই, আমাদের মুসলমানি আইন অনুযায়ী যা হয় তাই হবে, এটা চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আইনে যা বিদ্যমান, আইনে যা আছে সেভাবেই হবে, আমার চিন্তার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আইনে যা আছে সেভাবে হবে। আমি আপনার সাথে আলোচনা প্রায় আমরা শেষ পর্যায়ে। আপনি রেলপথ মন্ত্রীর দায়িত্ব নিলেন এবং আপনি জানেন যে রেলকে অনেকেই চিনেন যে ঘুষ, দুর্নীতি, আখড়ার একটি কেন্দ্র হিসেবে। আওয়ামী লীগের আরেকজন প্রবীণ নেতা সুরঞ্জিৎ সেনগুপ্ত, উনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন এবং একটি দুঃখজনক অধ্যায়ের ভিতর দিয়ে তাকে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে। সেই রেল নিয়ে আপনার অবজারভেশনটা এখন আসলে কী? রেলপথ মন্ত্রণালয়ের কোন জায়গাটায়? রেলপথ একটি, এই যে রেলপথ একটি সাশ্রয়ী, নিরাপদ এবং আরামদায়ক যোগাযোগ ব্যবস্থা, বিএনপির আমলে অবহেলিত ছিল, কোনো নজর দেওয়া হয় নাই। আমার প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর রেলের প্রতি নজর দিলেন। তার লক্ষ্য রেলের মাধ্যমে জনগণকে সেবা দেওয়া,
সেবার মনোভাব নিয়ে তিনি রাজনীতি করেন, তিনি মাঝে মাঝে আমাকে ডেকে নিয়ে নির্দেশনা দিয়ে থাকেন। রেলের উন্নয়ন কল্পে তার নির্দেশনায় আমরা এ যাবৎ বর্তমানে 41টি প্রকল্প চলমান। এই প্রকল্পসমূহের মূল লক্ষ্য রেলের মাধ্যমে যাত্রীদেরকে সেবা দেওয়া। এই প্রকল্পসমূহ যখন শতভাগ আমরা সফল করতে পারবো, তখন বাংলাদেশেও বিশ্বে উন্নত দেশের মতো রেল ব্যবস্থা যেভাবে উন্নত ঠিক তার কাছাকাছি পর্যায়ে আমরা ইনশাল্লাহ পৌঁছতে পারবো। মন্ত্রী মহোদয়, আপনার নিশ্চয়ই কিছুক্ষণ আগের ঘটনা, আপনি যখন এখানে আসছিলেন আমরা রাস্তায় পতাকাবাহী একাধিক গাড়িকে ঢাকা শহরে যানজটে আটকে থাকতে দেখি, এবং আপনি অনেক দেশ সফর করেছেন বিদেশে, সেসব দেশে দেখেছেন নিশ্চয়ই শহরের ভিতরে যে ট্রেন, দ্রুতগামী ট্রেন, সেগুলো আমাদের দেশের লোকজন কবে নাগাদ পাবে বা আপনার মেয়াদে পাবে কিনা? আমাদের এই শহরের ভিতরে মেট্রো রেলের ব্যবস্থা করা হচ্ছে যা যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে, ওটা আমাদের রেলওয়ে মন্ত্রণালয়ের অধীনে নয়, এটারও চুক্তি হয়েছে, ব্যবস্থা হয়েছে। এটা মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের মহোদয়ের সাথে যোগাযোগ করলে এই যে মেট্রো রেলের ব্যাপারে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। ঢাকা শহরে মেট্রো রেল চলবে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে। আপনি একটু আগে রেল নিয়ে বলছিলেন যে আপনি যদি হানিমুনেও যান সেটা ট্রেনে যাবেন, এরকম ভালোবাসা কিন্তু এদেশের অনেক মানুষের আছে রেলের প্রতি, কারণ রেল সাশ্রয়ী, রেল নিরাপদ, আরামদায়ক এবং ঝুঁকি কম, ঝুঁকিপূর্ণ। ফলে এই রেলে এখনও মানুষটা সেই সাশ্রয়টা পায় না। আপনি যেরকম হানিমুনে যাওয়ার পরিকল্পনা করছেন, অন্য কেউ যদি করে সেই রেলটাকে ততটা গ্রাহক বান্ধব, যাত্রী বান্ধব করার ক্ষেত্রে আপনার পরিকল্পনা কী বা কোথায় আপনি দেখতে চান আসলে রেলকে? এই যে জীর্ণ শীর্ণ রেলপথ আমরা সংস্কার করব, নতুন রেল লাইন নির্মাণ করব, বিদেশ থেকে ইঞ্জিন আনবো, বগি আনবো, এবং স্টেশন সমূহগুলি যত স্টেশন আছে ম্যাক্সিমাম স্টেশনকে আমরা আধুনিকায়ন করব, এবং কিছু রেল ক্রসিং আছে এই ক্রসিংয়ের জন্য আমরা দুইটা প্রজেক্ট হাতে নিয়েছি। এই ক্রসিংয়ে এই রেল গেটে আমরা সেখানে রেল গেট নির্মাণ করে লোক নিয়োগ করে সেখানে যাত্রীদেরকে সেবা দেওয়ার জন্য আমরা আমাদের দুটি প্রকল্প হাতে নিয়েছি। এই প্রকল্পগুলি যখন বাস্তবায়িত হবে রেলের মাধ্যমে জনগণ অনেক সেবা পাবে। আপনি মুক্তিযোদ্ধা হিসেবে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই বাংলাদেশটা কোথায় দাঁড়িয়ে আপনার কতটুকু আশা সফল হয়েছে 43 বছরে যদি বলি বাংলাদেশ? আমরা আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে কদিন ক্ষমতা ছিলেন তার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাসী হয়ে এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান দেওয়ার জন্য তিনি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি বারবার ক্ষমতা থাকেন, কয়েক মেয়াদে যদি তিনি সুযোগ পান দেশ পরিচালনা করার, জনগণের সেবা করার, যদি জনগণ তাকে সুযোগ দেয়, বাংলাদেশ বিশ্বের উন্নত দেশের মতো ইনশাল্লাহ সময়ের ব্যবধানে আমরা উন্নত দেশের মতো বাংলাদেশকেও ওই পর্যায়ে নিয়ে যেতে পারবো। আমার একদম শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার জীবনের একটা বড় ধরনের সন্ধিক্ষণে এখন আপনি দাঁড়িয়ে, যেটি হয়তো আরও 30 বছর আগে হতে পারত, আপনি সেই সন্ধিক্ষণের জায়গায় দাঁড়িয়ে আপনার যিনি প্রিয়তমা স্ত্রী, যাকে আপনি খুব কাছে পেতে যাচ্ছেন অল্প কিছুদিনের মধ্যেই, তার উদ্দেশ্যে যদি কিছু বলতে চান এবং আমাদের দর্শকদেরকেও যদি কিছু বলতে চান এ ব্যাপারে আপনার সাথে পরবর্তী পর্যায়ে কথা বলবো, আজকে এই ব্যাপারে বিরত রইলাম। আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ। আর দর্শক, আগামী পর্বে দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো অতিথিকে নিয়ে অন্য কোনো জায়গায়। আমাদের সঙ্গে থাকবেন।